الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وخلق بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا آخر الآيات حدثنا آدم حدثنا شعبة حدثنا سير أبو الحاكم حدثنا قال سمعت أبا حازم قال سمعت أبا هريرة قال سمعت النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري والمسلم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় এখন আমরা সুস্থ রয়েছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখনও জীবিত রয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করছেন যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন বিধায় আমরা জুমার দিনে মসজিদে আসার সুযোগ পেয়েছি সে আল্লাহ তাআলার দরবারে যাবতে প্রশংসা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত তমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরতে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মসজিদের উপস্থিতি মুসল্লিবৃন্দ খুতবার নির্ধারিত সময়ে একটি বিষয়কে সামনে রেখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ
আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে সমস্ত ছোট ছোট আমলে হজের সমতুল্য নেকি লাভ করা যায়, যে সকল আমলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। হজ আল্লাহ তাআলার খরচ করে দেওয়া একটি ইবাদত। তিন নম্বর সুরা সুরা ইমরান 97 নম্বর নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য লোকদের ওপর আল্লাহর ঘর তথা কাবা ঘর তাওয়াফ করা, যেটাকে হজ করা, আল্লাহর জন্য লোকদের ওপর আল্লাহর হজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহর ঘর কাবা ঘরে গিয়ে আরাফার ময়দানে যে উপস্থিত হয়ে বাইতুল্লাহ হিজ্জুল বাইতি, এই বাইতুল্লাহর ঘর এখানে যাওয়া, এই হজটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তবে এটা সবার জন্য নয়, কিছু কিছু ইবাদত রয়েছে যেগুলো সবার জন্য নয়। ইবাদতটা তিন প্রকার। এক ইবাদতে মালি, আর্থিক ইবাদত, শারীরিক কোনো কষ্ট হয় না। আপনি রাস্তায় চলছেন, আপনার কাছে 20টা টাকা আছে, কোন এক সাহেব আপনাকে সাহায্য চালো, আপনি তাকে 20টা টাকা দিলেন, তখন ওই 20 টাকা দিতে আপনার শারীরিক কোনো কষ্ট হবে না, এটা হলো ইবাদতে মালি। মসজিদে আসছেন, অজু করে টাকা লাগবে না, সালাত পড়বেন চলে যাবেন, সিয়াম রাখবেন সারাদিন, টাকা লাগবে না, এটা হলো ইবাদতে বাদানি তথা শারীরিক ইবাদত। আর্থিক এবং শারীরিক ইবাদত উভয় মিলে একটা ইবাদত, যেটা টাকাও দিতে হবে আবার আপনাকে পরিশ্রম করতে হবে, সেই একটা ইবাদতের নাম হলো হজ, জিহাদ। অর্থ লাগবে, শারীরিক পরিশ্রম লাগবে। আল্লাহ আমাদের জন্য হজটাকে ফরজ করে দিয়েছেন তাদের জন্য যারা এই পরিমাণ অর্থ আছে হজ করতে যাওয়ার, পরিবারের ভরণ পোষণের অর্থ বাদে হজ করতে যাওয়া আসিতে যত টাকা খরচ, এটা যখন তার কাছে জমাবদ্ধ হবে তখন তার জন্য হজটা ফরজ করে দিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বুখারীর 1519 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 1426 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী বুখারীর 1420 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা নাবিয়্যু, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বললেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে দামি, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আইয়ুল আমালি আফদল, সবচেয়ে বরকতপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ঈমান নিয়ে আসা, এটা একটা ফজিলতপূর্ণ আমল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফজিলতপূর্ণ আফদল মানে ফজিলতপূর্ণ আমলটা কি, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি, বিধায় আমরা দাবি করতে পারি আমরা মুসলিম। কিন্তু সাম্প্রতিক একটা বিষয়, যেমন যেটা একটু বলেই ফেলি, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, এই বিষয়ে যে ব্যক্তি দাবি করবে মুসলিম, আপনাকে এই বিষয়টাকে অন্তর দিয়ে হলো ঘৃণা করতে হবে। মান রামিনকুম মুনকারান ফালা উগাইরু ফাবি ইয়াদি ফাইন লাম ইয়াসতাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবি কলবি ওয়া যালিকা যাফুল ঈমান। শরীয়ত গরহিত কাজ দেখলে, ক্ষমতা থাকলে হাত দ্বারা বাধা দিতে হবে, না হলে মুখের কথা দ্বারা বাধা দিতে হবে, না হলে আপনাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। পুরো বিশ্বে মুসলমানগুলো আজকে এর প্রতিবাদ করছে, আমাদের দেশেও চলছে ইনশাল্লাহ। আমরা আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ অর্থাৎ আহলাদিস, আমরা যারা আমাদের বগুড়াতে আগামী রবিবার সকাল 11টায় এর মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। পরে হয়তো ভুলে যাব, আপনারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আমাদের থাকতে হবে, ঈমানের বলিয়ানে হয়েই আমাদেরকে সেই সমাবেশে উপস্থিত হতে হবে ইনশাল্লাহ আগামী রোববার সকাল 11টায় সাতমাথায়। আপনারা যাদের একান্ত প্রয়োজন
তারা ছাড়া সবাই যাবেন ইনশাআল্লাহ সেখানে উপস্থিত হবেন। বলছিলাম রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান এটা একটা সবচেয়ে উত্তম ইবাদত। কিলা সুম্মা মা যা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল এরপরে উত্তম আমল কোনটা, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটা? বলেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মা যা ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল এরপরেরটা কি? আল্লাহর রাসূল বললেন বলেন হাজ্জুল মাবরুর, কবুলযোগ্য হজ, হজ করা, হজ হলো আল্লাহর নিকট তিন নম্বর প্রিয় ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, তারপরের হাদিস যেটা বুখারীর 2000 বুখারীর 1520 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, আগেরটা ছিল 1426, এটা হলো 1427 আধুনিক প্রকাশনে 1421 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নারুল জিহাদ আফদালুল আমালি, হে আল্লাহর নবী আমরা জানি জিহাদ হলো সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে আমলের মধ্যে বড় উত্তম আমল হলো জিহাদ করা। আফালা মুজাহিদু, আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাব? আল্লাহ রাসূলকে বলছে আয়েশা যে আল্লাহ রাসূল জিহাদ উত্তম আমল, তা আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাব? ওলালা, আল্লাহ রাসূল বললেন না, লাকিন্না আফদালাল জিহাদা হাজ্জু মাবরুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না জিহাদের চেয়ে তোমাদের জন্য হজ করা সর্বোত্তম ইবাদত আমি নবী ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, বলবেন না জিহাদের চেয়ে উত্তম হলো হাজ্জে মাবরুর? আয়েশাকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত অবস্থায়, তবে যখন জিহাদ পেতে যাবে তখন কিন্তু জিহাদের ডাক যখন চলে আসবে তখন কিন্তু সেটাই করতে হবে। জিহাদ না হলো হজও হবে না। জিহাদ খুব বিশাল একটা অর্থ, হজ করতে যাওয়া, টাকা খরচ করে, জমি বিক্রি করে, এটাও এক প্রকার জিহাদ। বুঝতে পেরেছেন কি? অনেকগুলো হাদিস আলোচনার মধ্যে নিয়ে আসবে, এর জন্য সংক্ষেপ করছি। অতএব হজ একটা দামি ইবাদত। এবার একটা হাদিস বলবো, হাদিসটা বুখারীর 1521 নম্বর হাদিস, হাদিসটা আপনি 1431 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন মুসলিমের 1350, মুসনাদে আহমদের 7165 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করে, মান হাজ্জা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে, ওইবার পারফর্মস দ্য হজ ফর আল, মানে আল্লাহ প্রিসা, মানে যে ব্যক্তি হজ করবে মানে আল্লাহকে খুশি করার জন্য, লিল্লাহি মান হাজ্জা লিল্লাহি, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি হজ করবে বটে কিন্তু অশীল কাজ, অলা ফালাম ইয়ারফুস অলা ইয়াফসু, অশীল বেহায়াপনা, স্ত্রী মিলন থেকে দূরে থাকবে, রোজাকা ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তির আমল নামায়, মানে ওই ব্যক্তি তেমনই ভাবে ফিরে আসবে, রোজাকা ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু, পাপ থেকে তেমনই ভাবে মুক্ত হবে যেমন তার মা তাকে আজকেই জন্মগ্রহণ করলো। একটা নবজাতক শিশু আজকেই জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয়, একজন ব্যক্তি যদি হজ করতে গিয়ে সে যদি একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য হজ করে, তাহলে সেই নিষ্পাপ শিশুর মতো সে না, মানে ওই নবজাতক শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, নবজাতক শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায়। কোন কোন ব্যক্তি? যে ব্যক্তি মানে হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, আল্লাহ প্লেজার্স, আল্লাহকে খুশি করার জন্য, সে নিষ্পাপ শিশুর মতো হয়ে জন্মগ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, এখানে একটা কথা যে একজন নিষ্পাপ বাচ্চা শিশু, সে নিষ্পাপ ফুলের মতো যার কোনো পাপ নেই, আমরা যদি হজ করি, দুটা শর্ত দিয়েছি, আল্লাহর উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য হজ করা যাবে না, আর হজ করতে গিয়ে আপনাকে ফাহিশা কথা, অশ্লীল কথা, এগুলো সব দূরে থাকতে হবে। এরপরের হাদিস যেটা পয়ে মন্ন দিকে চলে যাব, বুখারী ইয়া মুসলিমের 220 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজ এমন একটা ইবাদত, হজ তার
জীবনের অতীতের যত পাপ রয়েছে সমস্ত পাপগুলোকে মোচন করে দেয়, তার নাম হলো হজ। বলেন সুবহানাল্লাহ। 1773 নম্বর হাদিস বুখারী, ইসলামিক ফাউন্ডেশন 1655, রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে অপর উমরার মধ্যে আমরা যারা উমরা করি, কোনো ব্যক্তি যদি উমরা করে এক উমরা থেকে অপর উমরার মাঝখানে যত পাপ রয়েছে সেই পাপের কাফারা হয়ে যায়, পাপগুলো মাফ হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাম, কিন্তু যদি কোনো ব্যক্তি হজ করে, হজ যদি কবুল হয়, ওয়ালাইসা লাহু ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউল জান্নাম, যদি কোনো ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয় এই হজের বিনিময়ে পৃথিবীতে কোনো কিছু দিবে না আল্লাহ, জাযাউল জান্নাহ জান্নাত ছাড়া কিছু নয়, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে নই দিবে নই দিবে নই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ কবুল হবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেনি দিবেনি, আল্লাহ রাসূল বলছে হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া কিছু নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ যদি কবুল হয় জান্নাত ছাড়া কিছু নেই, তাহলে এত বড় একটা ইবাদত, এটিকে আমরা সবাই চাই না করতে, কথা বলেন, সবাইকে আমরা ইবাদতে অংশগ্রহণ করতে চাই না। তে আজকের আলোচনার বিষয়টাই আমার যে ছোট ছোট আমল করলেও আমরা হজের সমতুল্য সব পাবো কিভাবে, এই বিষয়ের ওপর। এ বিষয়ে মাসিকার তাহারিকে প্রায় অনেক দিন আগে একটা লেখনী এসেছিল, যারা পড়েছেন তারা বুঝেছেন, আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি। প্রথম, হজের সমতুল্য নেকি পাওয়ার প্রথম যে মাধ্যম, খালিস অন্তরে হজের জন্য নিয়ত করতে হবে, ধনী হন গরিব হন আপনাকে খালিস অন্তরে আল্লাহর উদ্দেশ্য নিয়ত যখন করবেন। মুসলিমের 233 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 235 না 35 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বললেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা হাম্মাল আবদি বিহাসানা, যে ব্যক্তি ওয়ালাম ইয়ামালহা কাতাবতুহা লাহু হাসানা, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি খালেস অন্তরে কোনো আমলে নিয়ত করে, যে কোনো আমল, হজ কোন, জিহাদ কোন, সালাত কোন, সিয়াম কোন, আপনি দান কোন, খয়রাত করুন, যে কোনো আমলের যখন কোনো ব্যক্তি খালেস অন্তরে নিয়ত করবে, আল্লাহ রাসূল বললেন তখনই ওই আমলের সমপরিমাণ একটা সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ইযা হাম্মাল আবদি বিহাসানা, কোনো ভালো কাজের নিয়ত করবো আমার বান্দা, তাই আমরাও হজ করবো ইনশাল্লাহ আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করতে হবে, যে আল্লাহ তুমি যদি অর্থ দাও আমি যখনই অর্থ দিবে তখনই আমি তোমার বাইতুল্লাহর ঘর তাওয়াব করতে চলে যাবো, আল্লাহ তুমি এটা কবুল করে নিও, আমাকে হজ করার সুযোগ করে দিও আল্লাহ তোমাকে খুশি করার জন্য। কিন্তু এই নিয়ত না যে আমি যদি হজ করে আসি এলাকার লোকজন হাজি বলবে, হ্যাঁ মসজিদের বড় পদবী পাবো, যে হাজি সাহেব আসছে, বাজারে সবাই সালাম দিবে হাজি সাহেব আসছে, দেখেন না মিডিয়ার যুগে হাজি সেলিম নাম রাখছে হাজি, যে সবচেয়ে চোর ডাকাত, হ্যাঁ ঢাকাতে যার রুমের ভিতর থেকে এত অস্ত্র বের হলো কিন্তু তাকে জঙ্গি উপাধি দেওয়া হলো না, কারণটা কি জানেন, যে অথচ আপনি টুপিওয়ালা আপনি দাড়িওয়ালা আপনার কাছ থেকে একটা যদি চাকু বের হয় আপনাকে বলবে আর হলো জঙ্গি। আর একজন রাজনৈতিক ক্ষমতাসীন দলের লোক তার কাছ থেকে এত পরিমাণ অস্ত্র বের হলো কিন্তু তাকে জঙ্গি উপাধি দেওয়া হচ্ছে না, জঙ্গি মানে কি যে মানুষ মারে নির্ধারিত, এ তো হলো জঙ্গি। যেটা বলছিলাম আমি আপনি কথায় কথা চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালেস অন্তরে নিয়ত করতে হবে, লোকের আমাকে হাজি বলবে হজ করতে পারলে এই নিয়ত করা যাবে না, আল্লাহকে খুশি করার জন্য আমি হজ করব, এই নিয়ত করার সাথে সাথেই একটা হজের সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। فإن عملها كتبت عشر حسنات في حسنات في سبعين مئات دفع, আল্লাহর নবী বললেন নিয়ত করার সঙ্গে একটা সব পাবেন, কিন্তু ওই আদম সন্তান যদি কাজটা সম্পাদন করেই ফেলে, নিয়ত করছেন হজ করছেন, নিয়ত করছেন হজ করেছেন, নিয়ত করেছেন তাহাজ্জুদ পড়ব তাহাজ্জুদ পড়েও ফেলেছেন, নিয়ত করেছেন মসজিদে গিয়ে সালাত আদায় করব মসজিদেও গেছেন সালাত আদায় করেছেন, ফাইন আমিলা কাতাবতু লাহু কাতাবতু আশরা হাসানাতিন ফি সাবঈনি আতিদিফিন,
মিয়াতি দি ফিনাল নামে বললেন যদি নিয়ত করার পরে আমলটা করেই ফেলে আমি বান্দা ওই ব্যক্তির আমলের এই সবটাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব একটা হজের বিনিময়ে জান্নাত একটা হজ কবুল হলে একবার হজ কবুল হলে কি হবে রোজা কায়ামে আলাদা থুম্মুহু নিষ্পাপ শিশির মতো হয়ে যাবে আর আপনি যদি নিয়ত করার পরে হজ সম্পাদন করেন আল্লাহর উদ্দেশ্যে তাহলে হাদিস বুঝাচ্ছে 10 থেকে 700 বার মানে 700 বার আল্লাহ আপনাকে জান্নাত দিবে 700 বার আপনি নিষ্পাপ শিশির মতো হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ এজন্য নিয়ত করব আমরা নিয়ত করতে টাকাও লাগবে না পয়সাও লাগবে না নিয়ত করব যে মসজিদের জন্য আমি একটা কার্পেট কিনে দিব শীতের দিন আসছে কার্পেটে সালাত আদায় করতে হবে নিয়ত করবেন আজকে ওই সব আপনি পেয়ে যাবেন মারা যাবেন দেওয়া লাগেনি মারা গেছেন ওই কবরে সব পেয়ে যাবেন যে দেখ না কেন আপনার ছেলে মেয়ে দেখ আর না দেখ আপনি নিয়ত করেছেন এটা হলো নিয়ত যে শীতের দিনে টাইলসে সালাত পড়া কষ্ট হবে আমি দামি একটা কার্পেট সামনে কাতার আমি পিছনের কাতার দিয়ে দিব এই নিয়ত করে আপনি দিতে না পারলেন হয়তো নিয়ত করেছেন পরে দিব আপনি এর মধ্যেই মারা গেছেন কিন্তু নিয়ত করার কারণে সব আপনি পেয়ে যাবেন কবরে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ে পাবেন সম্মানিত উপস্থিতি এরপরে বলছি মুসলিমের 1911 নম্বর হাদিস বুখারীর 2828 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন বুখারীর 2905 নম্বর হাদিস রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জাবির বিন আব্দুল্লাহ বললেন যে তাবুকের যুদ্ধে 1911 নম্বর হাদিস মুসলিমের দেখেন বলছি তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু সাহাবী হাঁটতেছে কিছু পাহাড় অতিক্রম করছে আল্লাহর নবী বললেন সাহাবীরা মদিনায় কিছু লোক আছে ওই লোকগুলো আজকে তোমরা যেভাবে এই পাহাড়ের প্রান্তরগুলো অতিক্রম কালে যে সওয়াব পাচ্ছ তারা মদিনায় বসে বসে সেই সওয়াব পাচ্ছে তারা অসুস্থতার জন্য আসতে পারেনি কিন্তু তারা নিয়ত করেছিল আসার জন্য সঠিক তার না হাদিস বুঝাচ্ছে নিয়ত করে যদি আপনি অসুস্থ হয়ে যান আমল করতে না পারেন নিয়ত করে যদি আপনি হজ করতে না পারেন পরিপূর্ণ সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ জিতু লিমিটেড টাইম বিস্তারিত ব্যাখ্যা বলা যাবে না দুই নম্বর পয়েন্ট জানবো আমরা ওযু সহ ফরজ সালাত মসজিদে গিয়ে আদায় করলে হজের সমতুল্য সব পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ ওযু সহ বাড়ি থেকে ওযু করে মসজিদে যদি আসেন ফরজ সালাত যদি জামাত আদায় করেন হজের সমতুল্য সওয়াব পাওয়া যায় প্রমাণ আবু দাউদের 558 নম্বর হাদিস মিশকাতের 728 নম্বর হাদিস আন উমামা বাহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বাহিন বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান খরাজা মিন বাইতি মুতাহিরান ইলা সলাতিন মাকতুবা যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য জামাত আদায় করার জন্য বাড়ি থেকে বের হলো মসজিদ আসলো ফরজ সালাত আদায় করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন ওই ব্যক্তির আমলনামায় একটা পরিপূর্ণ ইহরাম পরিহিত হজের সপ্তাহের আমলনামায় লিখে দেওয়া হলো ফরজ সালাত আদায়ের জন্য যে ব্যক্তি মসজিদ হাদিসটা সহিহ তারগিব তারহিবে এসেছে 464 নম্বর আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য বাড়ি থেকে বের হলো মান খরাজা মিন বাইতি মুতাহিরান ইলা সলাতিন মাকতুবা পবিত্র হয়ে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে যে ব্যক্তি বের হবে ওযু করে বের হয়ে মসজিদে আদায় সালাতের জন্য বের হলো আল্লাহর রাসূল বললেন বের হলেই সব সালাত পড়া পরে থাকলো যে ব্যক্তি ফরজ সালাত পড়ার নিয়তে ওযু করে বাড়ি থেকে বের হবে আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তির আমলনামায় একটা হজের সওয়াব লিখে দেওয়া হলো তাও ইহরাম পরিহিত সওয়াব ইহরাম পরিহিত হজ বলেন সুবহানাল্লাহ এরপরের হাদিস যেটা সহিহুল জামির 6556 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেছেন মাম্মা শাইলা সলাতিন মাকতুবা ফাহিয়া কা হাজ্জা যে ব্যক্তি ফরজ সালাত মসজিদে আদায় করার জন্য মসজিদে আদায় করে যে ব্যক্তি ফরজ সালাত জামাতে আদায় করেন মাম্মা শাইলা সলাতিন মাকতুবা ফিল জামা যে ব্যক্তি ফরজ সালাতগুলো জামাতে আদায় করে ফাহিয়া হাজ্জা ওই ব্যক্তির আমলনামায় হজের সব লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ এরপরের হাদিস সৈয়দ তারগিব তারহিবে 322 নম্বর হাদিস আল্লাহ রাসূল বললেন যে মান তাওয়াদ্দা ফি বাইতি যে ব্যক্তি বাড়িতে ওযু করলো ফাহসানাল ওযুয়া ওযুটা খুব সুন্দর করে করলো বুঝেননি
ফরজ সালাত মসজিদে আসবেন করার জন্য। তা আল্লাহর নবী বললেন যে যে ব্যক্তি মান তাওয়াদ্দা ফি বাইতি, যে ব্যক্তি বাড়িতে ওযু করলো, ফা আহসানাল ওযুআ, ওযুটা খুব সুন্দর করে করলো, সুম্মাতাল মসজিদ, এরপরে মসজিদে আসলো, ফাহুয়া জাহিরুল্লাহ, এই ব্যক্তি হলো আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর মেহমান। ও হাক্কুল মাজুরু আইয়ুকরমান আইয়ুকরমা জাহিরু, আল্লাহর রাসূল বললেন মেহমানকে সম্মান করা মেজবানের জন্য দায়িত্ব কর্তব্য হক, যেমন যে ব্যক্তি সুন্দর করে ওযু করে মসজিদের জন্য বেরিয়ে আসে ওই ব্যক্তি আল্লাহর মেহমান হয়, আর ওই ব্যক্তিকে মেহমানদের করার জন্য আল্লাহর অধিকার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আমরা মসজিদে এসে ওযু করি, অনেক মানুষ এই দোষ আমাদের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ যে মসজিদে ট্যাপ, বাড়িতে একটু কল চাপতে হবে কষ্ট, মসজিদের ট্যাপে একটু আরামে আরামে বসে ওযু করব, একটু যাই মসজিদের ওযুখানা, মুসাফিরদের জন্য মসজিদে এসে ওযু নষ্ট হয়েছে তাদের জন্য, কিন্তু আপনি যে বাড়ির আশপাশের লোক, আপনাকে বাড়ি থেকে ওযু করে আসলে একটা হজের সব, আল্লাহর মেহমান, আল্লাহ আপনাকে যদি কবুল করে তাহলে কি চাচ্ছেন? যেহেতু একটা হজের সব মানে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া কিছু নয়, বলেন সুবহানাল্লাহ, হজের সব জান্নাত ছাড়া কিছু নয়, হজের সব জান্নাত ছাড়া কিছু নয়। অতএব আপনি যদি বাড়িতে সুন্দর করে উযু করেন, তাহলে আজ থেকে আমরা ফরজ সালাত মসজিদে আসার আগে উযু কোথায় করব? মসজিদে না বাড়িতে? কথা বলেন, উযু কোথায় করবেন? বাড়িতে উযু করবেন। তো উযুটা খুব ধীরস্থিরভাবে করবেন, যদি মনে করেন যে এক রাকাত সালাত শেষ হয়ে যাচ্ছে যাক, কিন্তু উযুটা আল্লাহ রাসূল বললেন ফা আহসানাল উযুআ, উযুটা খুব সুন্দর করে করে, খুব সুন্দর করে করলো, সুম্মা আতাল মসজিদ, এরপরে মসজিদ আসলো, ফাহুয়া জাহিরুল্লাহ, এ আল্লাহর মেহমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরাও আল্লাহর মেহমান হব ইনশা আল্লাহ তাআলা। আমরা বাড়ি থেকে উযু করব, যত কষ্টই হোক না কেন, আমরা উযু কোথায় করব? বাড়ি থেকে উযু করব, উযু করে মসজিদে আসবো ফরজ সালাতের জন্য ইনশা আল্লাহ। তাহলে দুই নম্বর চলে গেল। তিন নম্বর, সালাতুল ইশরাক আদায় করলে হজের সওয়াব। হাদিসটা তিরমিজির 586, হাদিসটা মিশকাতে পাবেন 971 নম্বর হাদিস। এখানে আনানাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাল্লাল ওয়াদাতা ফিল জামাত, যে ব্যক্তি ফরজ সালাত জামাত, ফজরের সালাত জামাত আদায় করলো, ফজরের সালাত কোন সালাত? মান সাল্লাল ওয়াদাতা ফিল জামা, যে ব্যক্তি ফজর সালাত জামাত আদায় করলো, অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় মান সাল্লাল ফাজরা ফিল জামা, যে ব্যক্তি ফজর সালাত জামাত আদায় করলো। এরপরে বললেন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামস, সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে বেলা ওঠেনি এই পর্যন্ত তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, এই তাসবিহ তাহলিল গুলো পাঠ করলো। এরপরে যখন বেলা উঠে গেল হাত্তা তাতলুয়া শামস, সূর্য ওঠা পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইনি কানা লাহু কাজরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে বেলা উঠে গেল আর দুই রাকাত সালাত আদায় করলো, দুই রাকাত সালাত আদায় করার জন্য কানা লাহু কাজরি হাজ্জে তাহাজ্জে হাজ্জে উমরা তাম্মাতিং তাম্মাতিং তাম্মা, আল্লাহ নবী বললেন উমরা আলা মানে হজ আদায় করা, উমরা আদায় করার যে ডবল সওয়াব, হজ এবং উমরার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে, তাম্মাতিং তাম্মাতিং তাম্মা, আল্লাহ নবী তিন তিনবার কথাটা বললেন যে হজ এবং উমরার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে। দেখেন আপনি গরিব মানুষ, পারলে সপ্তাহে দুই তিন এই সালাত, দুই তিন দিন সালাত আদায় করে হজের সওয়াব পাইতে পারছেন, বাড়িতে বসে থেকে হজের সালাত জামাতে আদায় করবেন, তাসবিহ তাহলিল হবে, এরপরে সূর্য যখন উঠে যাবে তখনই আপনি দুই রাকাত সালাত আদায় করবেন, এর নাম সালাতুল ইশরাক। একই সালাত নাম তিনটা, সালাতুল ইশরাক ওয়া দুহা, ইশরাক শব্দটি সূর্য শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো উদিত হওয়া, আর ইশরাক অর্থ হলো আলোকিত করা, চমকিত করা, আর দুহা শব্দের অর্থ হলো সূর্য গরম হওয়া, সূর্য শব্দের অর্থ সূর্য উদিত হওয়া,
ইশরাক শব্দের অর্থ সূর্য আলোকিত করা, আলোকিত হওয়া, চমকিত হওয়া। আর দুহা শব্দের অর্থ সূর্য গরম হওয়া। বেলা ওঠার সাথে সাথেই যদি আপনি পড়েন, একে বলা হয় সালাতুল ইশরাক। বুঝতে পেরেছেন কি? এরপরে নয়টা দশটা এইরকম টাইমে যদি পড়েন, তাকে নাম হলো সালাতুল দোহা অথবা সাস্তের সালাত। জহরের পূর্বেও পড়া যায়, একে বলা হয় সালাতুল আউয়াবিন। আমরা মাগরিবের পরে যে সালাতুল আউয়াবিন করি, এটা একদম ডাহা ভোর, মিথ্যা, পুরোটাই মিথ্যা। মাগরিবের পরে এসা পর্যন্ত কোনো সালাত নেই, কিন্তু আমরা সালাতুল আউয়াবিন মাগরিবের পরে অনেকেই পড়ি। সালাতুল আউয়াবিন যেটা, সালাতুল ইশরাক সেটা, সালাতুল চাস্ত সেটা, একই সালাত, তিন রকম সময়ে তিনটা নাম। যদি সালাতুল ইশরাক পড়েন, চাস্তের দরকার নেই, যদি চাস্ত পড়েন, ইশরাকের দরকার নেই, যদি আউয়াবিন পড়েন। এই জন্যই সালাতটি আপনার হলো দু রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, বারো রাকাত পর্যন্ত পড়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাউদের 5242 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22998 নম্বর হাদিস, মিশকাতের 1311 নম্বর, 1315 নম্বর হাদিস, বুরাইদা আস-সুলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের প্রত্যেক মানুষের শরীরে 360টি জোর আছে, 360টি জোড়া আছে, জোড়া হাড্ডির। তো তোমরা কি 360টি জোড়ার 360টি সাদগা দিতে পারবা? সাহাবারা বললেন, আল্লাহ রাসূল, দৈনিক 360টি সাদগা এটা দেওয়া সম্ভব? এটা তো সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, শোনো, যদি তুমি সালাতুল ইশরাকের দু রাকাত সালাত আদায় করো, এই দু রাকাত সালাত তোমার শরীরের 360টি হাড়ের জোড়া সাদগা হয়ে যাবে, প্রত্যেক হাড়ের। বলেন সুবহান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম, তবে নিয়মিত করা যাবে না, বাড়িতেও করতে পারেন। ফরজ সালাত পরে মসজিদে থেকে বেরিয়ে বাড়িতে গেছেন, বাড়িতে যে অন্য কোনো কাজ নেই, বাড়িতে গিয়ে আপনার বাড়িতে যেখানে সুন্নাত পড়েন, সেখানে আপনি বসে বসে তাসবি তাহলিল করলেন, তাসবি তাহলিল করার পরে সূর্য উঠলো, সাথে সাথে দু রাকাত সালাত আদায় করলেন, শরীরের 360টা জোরের সাদগা হবে, কবুল হজ এবং উমরার সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে এই সবটা কি ধনী গরিব সবাই নিতে পারে না? কথা বলেন না কেন, নিতে পারে না? তাহলে একটা হজ এবং উমরার সব, হজের সব হলো জান্নাত ছাড়া কিছু নয়, নিষ্পাপ শিশুর মতো পাপ মুক্ত হবে। তাহলে আমরা ইচ্ছা করলে এই আমলটা কিন্তু করতে পারি, ভাইজান, করতে পারি না? কয় হুজুর, ফজর সালাতই তো পড়ি না। তেমন ভাবছেন যে ফজর সালাত না পড়ি ইশরাক পড়ে কি সব পাবেন, তা নয়। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লাল গাদাতা ফিল জামা, যে ব্যক্তি ফজর সালাত জামাতে আদায় করবে, সালাতুল ইশরাক কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ফজর সালাত জামাতে আদায় করবে। তবে নিয়মিত আপনি জামাতে পড়েন, অসুস্থতার জন্য আসতে পারেননি, বাড়িতে পড়েছেন, আপনি ইশরাক করবেন, আপনি সব পেয়ে যাবেন। বুঝাতে পারছি কি আপনাকে আমি? এরপরে সালাতুল ইশরাক হয়ে গেল আপনার হলো, এরপরে রমজান মাসে যদি কেউ ইতিকাফ বা উমরা করে, সে পরিপূর্ণ হজের সব পায়। রমজান মাসে উমরা করলে হজের সবও হয়, আল্লাহ নবীর সঙ্গে হজ করলে যেই সব, সেই সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই জন্য অনেকে আমরা রমজান মাসে উমরা করি। হাদিসটা আপনি পাবেন 1782 নম্বর হাদিস বুখারী, মুসলিমের 1256 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি, তিনি বললেন, আল্লাহ রাসূল বলছে, ইন্না উমরাতান ফির রমাদান তাদিলুল হাজ, রমজান মাসে উমরা করলে হজের সওয়াব পাওয়া যায়, পরিপূর্ণ একটা হজের সওয়াব হয় রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা করে। উমরা করতে 100,000 টাকা হলে হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আমাদের যাদের 100,000 টাকার মতো সামর্থ্য আছে, আমরা তাহলে রমজান মাসে উমরা করে একটা হজের সওয়াব নিতে পারি ইনশা আল্লাহ। এরপরে যেটা হাদিস বলবো, 1863 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 1738 নম্বর হাদিস, মুসলিমের 2928, এর আগে একটা হাদিস বলছে 2928, ওই যে হাদিসটা আপনাকে হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নয়, ওটা মুসলিমের 2839, এখন যেটা বলছি এটা 2928 মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন 2905। এখানে রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সিনান নামে একজন নারীকে বললেন, আল্লাহ রসুল হজ থেকে ফিরে আসলেন, হজ থেকে ফিরে এসে উম্মে সিনান নামে একজন নারীকে বললেন, সিনানের মা, যে উম্মে সিনান, তুমি কেন হজ করতে গেলা না? সেই মহিলা বললেন, আল্লাহ নবী, আমার স্বামীর দুইটা উট ছিল, উটের মধ্যে একটা উটে চড়ে আমার স্বামী হজ করতে গেছে, আরেকটা উট আমি জমিতে পানি সেচের কাজে ব্যবহার করেছি।
জমিতে পানি সেচের কাজে ব্যবহার করেছে আরেকটা ওট, এই জন্য আমি যেতে পারিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাইন্না উমরাতা উমরাতা ফাইন্না উমরাতান ফির রমাদান, রমজান মাসে উমরা করা তাকদি হাজ্জাতা ওয়া হাজ্জাম মাই ওয়া হাজ্জাতাম মাই। আল্লাহ রাসূল বললেন তুমি তাহলে রমজান মাসে উমরা করো, রমজান মাসে উমরা করলে হজের সব পাবা। এরপর বললেন ওয়া হাজ্জাতাম মাই, আমি নবীর সঙ্গে হজ করলে যেই সব, আমি নবীর সাথে হজ করলে যেই সব, রমজান মাসে উমরা করলে ওই ব্যক্তির আমলনামায় সেই সব লিখে দেওয়া হবে। বুঝতে পারছেন কি? তাহলে রমজান মাসের আপনার উমরা করলে যেই সব, সেই সব আমরা পাবো তখনই, কখন পাবো? যখন আমরা মানে রাসূলের সঙ্গে হজ করার সব পাবো যদি আমরা রমজান মাসে কি করি, উমরা করি। এরপরে হলো তাসবি তাহালিল করা, বুখারীর 843 নম্বর হাদিস, মুসলিমের 595 নম্বর হাদিস। দেখেন আমি কিন্তু সব প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আপনাকে দিচ্ছি, কথাটা আপনাকে গ্রহণযোগ্য মানতে হবে, বাধ্যতামূলক। ইফ ইউ কনসিডার দ্যাট ইউ আর এ মুসলিম ইউ মাস্ট ওবে মাই লেকচার, ইফ আই স্পিক টু ফলো দা হলি কোরআন এন্ড সহি সুন্নাহ। আমি আলামিন যদি কোরআন এবং হাদিস থেকে বলে থাকি আর আপনি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন, আপনাকে আমার বক্তব্য মানতেই হবে, এটাই সত্য। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কাছে সাহাবী আসলেন, হাদিসের রাবি হলেন আবু হুরায়রা, এসে বললেন আল্লাহর নবী আমরা তো গরিব মানুষ, কিছু সাহাবী আসলেন আমরা তো গরিব মানুষ, আমরা তো বড় লোকদের সঙ্গে আমল করতে পাচ্ছি না, কেন? তারাও সালাত আদায় করে আমরাও সালাত আদায় করি, তারাও সিয়াম রাখে আমরাও সিয়াম রাখি, কিন্তু তারা যে হজ করে উমরা করে এই জন্য তারা অনেক সবের অধিকারী হয়, তা আমরা তো এই হজ উমরা করতে পারছি না, টাকা নেই, তাহলে আমরা যে সবের দিক দিয়ে ঘাটতি থেকে গেল আল্লাহর নবী। আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, আমি কি তোমাদের এমন একটি এমন কিছু আমলের কথা বলবো যে আমল যদি তোমরা নিয়মিত করো তাহলে তোমাদের আগে যারা এই হজ করে উমরা করে যারা বেশি ফজিলতপূর্ণ হয়েছে তোমরা তাদের চেয়েও বেশি সব লাভ করবে এবং তোমরা সবার চাইতে বেশি মর্যাদাবান হবে। তবে এই আমলগুলো যদি তারাও করে তাহলে আর করার কিছু নেই। তখন আল্লাহ রাসূল বললেন প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33, মাদাত্তরে 34 বার যদি এটা নিয়মিত করো, ওই বড় লোকগুলো যেভাবে হজ করে সব ইনকাম করেছে তোমরা বসে বসে সেই সব পেয়ে যাবে। বলেন তো কয়জন পারেন? ফরজ সালাত শেষ, মসজিদ থেকে বের হওয়া শেষ, ফরজ সালাত শেষ, হ্যাঁ হুজুর তো আখিরে একটা মোনাজাত মারাই, বুঝেননি? দেখেন শহরের মসজিদগুলো তাসবি তাহালিলগুলো কিভাবে কবর দিয়েছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে ছোট্ট দোয়া রযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা, এতটুকু যে ব্যক্তি বলবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ও জান্নাত যাবেই যাবে। ফরজ সালাত শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নতুন এই 40টা তাসবিহ কবর দিয়ে নতুন তাসবিহ হুজুর শুরু করছে, সেটা হলো হুজুর ঠিকই মনে আছে ফরজ সালাতের সালাম দিয়েছে আর বলতেছে আপনারা সবাই কৌটাগুলো ছেড়ে দেন, মনে হয় এটা একটা তাসবিহ, মানে কৌটা না ছাড়লে টাকা পাবে না, টাকা না পেলে ওর যে বেতন হবে না, চিন্তাই হলো আর কৌটোর যাতে টাকা ওঠে, তাসবিহ কবর দিয়েছে, কৌটা যখন দেখছেন কৌটা হে মানে মা অর্ধেকে তখন মোনাজাত শুরু করে দিয়েছে, তাসবিহ কখন করবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয়বার কখন বলবে? এখানে একটা হাদিস বলি 3410 নম্বর হাদিস তিরমিজি, হয়তো আল্লাহ রাসূল বললেন যে দুটো আমল রয়েছে খুবই ছোট আমল কিন্তু এই দুটো অভ্যাস আমল, তবে যারা করবে অবশ্যই তারা জান্নাতে যাবে, কিন্তু দুটো আমল অল্প সংখ্যক লোক করবে, বেশি মানুষ করতে পারবে না। সাহাবার বললেন আল্লাহ রাসূল কি সে আমল? আল্লাহ রাসূল বললেন প্রত্যেক ফরজ সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট, 30 বার বললে 1 মিনিট সময় লাগবে। আল্লাহ রাসূল বললেন যদি দৈনিক প্রত্যেক ফরজ সালাতে 30 বার হয়, দৈনিক হচ্ছে 150 বার, 75 সালাতে কয়বার হচ্ছে? আল্লাহ রাসূল বললেন যদি তুমি দৈনিক 150 বার পড়ো তোমার মিজানের পাল্লায় 10 গুণ হয়ে 1500 বারের সব লিখে দেওয়া হবে। এটা একটা সব। আরেকটা হলো রাত্রিতে যখন ঘুমাতে যাবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা যদি কোনো ব্যক্তি বলে বলল হলো 100 বার, মিজানের পাল্লায় তার সওয়াব হবে 1000 বার।
আল্লাহ রাসূল এই কথা বলার পরে একটা কঠিন বক্তব্য বলল যেটা আপনি জীবনে অনেকেই অনেক শুনেননি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো দৈনিক এই 2500 সগীরা গুনাহ করো? পাপ কিন্তু দুই প্রকার, একটা কাবিরা গুনাহ, একটা সগীরা গুনাহ, ছোট ছোট পাপ। বুঝতে পারেননি? ছোট ছোট পাপ, দৈনিক 2500 ছোট ছোট পাপ যদি কোনো ব্যক্তির দ্বারা সংঘটিত হয়, এই তাসবিহে ব্যক্তি নিয়মিত করবে, এই 2500 পাপের, এই 2500 সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে, চিন্তা করেছেন? হাদিস অনেকেই জানেন না, মাত্র 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 10 বার করে ফরজ সালাত পড়ব, 3 বার 3 মানে 3 মানে 3:30, আর রাত্রিতে ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহর 34 বার আল্লাহর রাসূল। তখন সাহাবারা বলে ফেলেন, আল্লাহ নবী এত সহজ আমল কিন্তু আপনি কেন বললেন অল্প সংখ্যক লোক করবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমার উম্মত যখন সালাতে দাঁড়াবে শয়তান তখন তার মনে খাঁচা দেবে, ওই যে ব্যাগ রেখে এসেছো দোকানে, ওই যে স্যান্ডেল দেখো চুরি হলো কি না, পরে সালাত শেষ তাসবিহ পড়ার সুযোগ তার থাকবে না, মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে, সুন্নাত পরে চলে যাবে, এত জুলুম হবে আমার উম্মত। আপনি চেষ্টা করেন, হয়তো ভাবছেন যে কেমন কেমন লাগছে, এত সামান্য করতে পারবো না, আপনি করেন 5 দিন করেন, 6 দিনের যে আপনি ভুলে যাবেন। আমার মাঝে মধ্যে রাত্রিতে হয়, ওই ঘুমানোর আগে একটু ওই সূরা মুলক তিলাওয়াত করতে একটু ঘুম ধরে, এখন শুইতে গিয়ে দেখা যাচ্ছে যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার হয়েছে কিনা তা জানি না, কখন যে ঘুমিয়ে পড়ে নিজেই জানি না, এটা প্রায় প্রায় হয়। তবে ঘুমটা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে, এক্ষেত্রে আপনাকে আল্লাহ কবুল করে নেবে। তবে এই ছোট্ট আমল করলে আল্লাহর রাসূল বলছে সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এটা কখন করবে? ফরজ সালাতের পরে সুযোগ নেই, তাহলে 33 বার করে বললে হজের সমতুল্য সব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। সময় চলে যাচ্ছে, আর দুটো পয়েন্ট বলবো আপনাকে, এরপর একটা পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সৈয়দ তারগিব তারহিবের 86 নম্বর হাদিস, এরপরে হাদিস যেটা আপনার তবরানী মুজামুল কাবিরের 7473 7473 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন মান গাদা ফিল মাসজিদি, যে ব্যক্তি মসজিদে আসলো, লা ইউরিদু আইয়াতাআল্লামা খায়রা আও ইয়ালামাহু, দিনী এলেম অর্জন করার জন্য এবং দিনী এলেম বিতরণ করার জন্য। যে ব্যক্তি মসজিদে আসে, এটা তো ফরজ সালাতের জামাতে আসলে আপনি হজের সব পাচ্ছেন, এবার মসজিদে আসার দেখেন, যে ব্যক্তি মসজিদে আসে দিনী এলেম নেওয়ার জন্য অথবা দিনী এলেম দেওয়ার জন্য, মানে বক্তা শ্রোতা উভয় যারা মসজিদে উপস্থিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি মসজিদে যদি দিনী এলেম অর্জন করার জন্য উপস্থিত হয়, যদি কোনো মুসল্লি যদি কোনো ব্যক্তি দিনী এলেম দেওয়ার জন্য মসজিদে যায়, আল্লাহ রাসূল বললেন কানা লাহু কা হাজ্জাতি হাজ্জা হাজ্জাতি তাম্মা হিজ্জাতুহু, ওই ব্যক্তির আমলনামায় পরিপূর্ণ একটা হজের সব লিখে দেওয়া হয়। এটা আপনারা তখন করতে পারবেন, এই জুমার সালাত ছাড়া আপনি মাসে একদিন, যেহেতু নতুন মসজিদ এটা আপনাদের জরুরি, মাসে একদিন মাসিক একটা তালিমি বৈঠক, মাসিক একটা ইজতেমার ব্যবস্থা করবেন, 100 জন লোক যদি আসে 100 জন লোকেও 100টা হজের সব পাবে, আর যারা এই কাজে এই 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 তালিমি বৈঠকের যারা উদ্যোক্তা তারা এই 100 জনের হজের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে আপনারা এটা করতে পারেন, মাসে একদিন ফিক্স থাকবে, প্রত্যেক মাসের শেষের শুক্রবার অথবা মাঝের শনিবার, যেদিন হাট বার নাই, রবিবার মাগরিব থেকে এসা অথবা এসা থেকে মাগরিব আপনারা একটা আলোচক নিয়ে আসবেন, ওই দিন মহিলা পুরুষ সবাই আসবে, আলোচনা শুনবে, আলোচনা শুনবে, আলোচনা করতে আসবে, উভয়ের আমল নামে একটা হজের সব লিখে দেওয়া হবে, তাতে দাওয়াতি মিডিয়া চালু হবে। আপনার এই দাওয়াতি কবরে আজকে আপনি মসজিদে তালিম বৈঠক চালু করেন মাসে একদিন, আপনি শুধু হুকুম দেন, কালকে মারা যাবেন, আপনার সন্তান আপনার আত্মীয় স্বজনের চালু রাখবে, কিয়ামত পর্যন্ত এই সদ্গে জারিয়ে আপনি পাবেন কবরে বসে বসে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদ কর্তৃপক্ষ আপনাদেরকে বলবো, আপনারা মাসে একদিন, আমি বলছি আমি আলামিনকে নিয়ে আসেন না, অনেক আলোচক আছে দেশের মাটিতে, ভালো ভালো আলোচক রয়েছে, তাদেরকে নিয়ে আসেন, আলোচনা শোনেন, কিছু উপকৃত হবেন, সমাজ সংস্কার হবে, এই নিয়ত এই আকাঙ্ক্ষা নিয়ে যে সমাজের পরিবর্তন ঘটাবো এই নিয়ত নিয়ে দাওয়াতি কাজ করেন, আল্লাহ রহম করবে, এই সমাজ থেকে শিরক বিদাত যদি মুক্ত হয়, সমাজের সব লোক যদি সেই আকীদা সম্পন্ন হয়, একসঙ্গে যেমনভাবে সমাজে বসবাস করছেন জান্নাতেও একসঙ্গে বসবাস করবেন, বলে সুবহানাল্লাহ। আমরা অনেক লোক আত্মীয় স্বজন ছাড়া চলতে পারি না, শহরে অনেকেই থাকতে পারে না, ছেলের বাসায় যেতে পারে না, গ্রামের লোকজনের সঙ্গে দেখা হয়, কি কারণ? একটা মায়া মমতা ভালোবাসা, তাই না? তা আপনারা এই গ্রামকে যদি শিরক বিদাত মুক্ত,
সেই আকীদা সম্পন্ন করতে পারেন, সবাই একসঙ্গে জান্নাতে থাকবেন। এজন্য যত বেশি দাওয়াতি কাজ তত বেশি আপনার সমাজ সংস্কার হবে, যত বেশি দাওয়াতি কাজ তত বেশি সমাজ সংস্কার হবে। এজন্য আপনি তাল সাপ্তাহিক তালি বৈঠক মাসে একটা করে ইজতেমা দিবেন। আমাদের আলাজ আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেক মাসের প্রথম শুক্রবার তিন মাতা রেলগেট ছোটবেলায় মসজিদে মাসিক ইজতেমা হয়। আগামী শুক্রবারের দিন আমাদের মাসিক ইজতেমা ওখানে আছে, আসর থেকে মাগরিব পর্যন্ত। এটা এখানেও আপনারা চালু করবেন, কোনো একদিন বেছে নেবেন, বাসিয়ে নিয়ে আপনারা বলবেন ওই দিন মাসিক ইজতেমা হবে, লোকজন আসবে, সালাত আদায় করবে, সেখানে দিনই এলেম শিখবে, কিছু প্রশ্ন উত্তর পর্ব করবেন। অনেক লোক তার জানা অজানা জিনিস থাকে, সে প্রশ্ন করবে, আলোচক প্রশ্নের উত্তর দেবে, সমাজ সংস্কার হবে। এটা আল্লাহ রাসূল বলছেন, এই জন্য বলছেন মাঙ্গাদা ফিল মাসজিদি, যে ব্যক্তি মসজিদে আসবে দিনই এলেম নেওয়ার জন্য, দিনই এলেম দেওয়ার জন্য, উভয়ের আমলনামায় কবুল হজের সব লিখে দেওয়া হবে। শেষের পয়েন্ট হলো, আপনি হজ করেছেন, আপনার উপর আর দ্বিতীয়বার হজ করা জরুরি ততটা নয়। ওই অর্থ দিয়ে যদি আপনি আপনার গরিব মানুষকে হজ করান তাহলে পরিপূর্ণ হজের সব পাবেন। আবু দাউদের এমন একটা হাদিস রয়েছে, 2883 নম্বর হাদিস, শুধু হাদিসের নাম্বার ইঙ্গিত দিয়ে বলছি, আবু দাউদের হাদিস, আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তির পিতামাতা মারা যায়, পিতামাতা হজ করতে পারেনি, সন্তানের এখন অনেক টাকা, ওই সন্তান যদি পিতামাতার উদ্দেশ্য বদলি হজ করায় কাউকে দিয়ে, ওই পিতামাতাই হজের সব ডাইরেক্ট কবরে পাবে। দেখেন আবু দাউদের 2883 নম্বর হাদিস। তাহলে পিতা যদি হজের সব পায়, পিতা যদি শিরক না করে মারা যায়, তার মানে হাদিস বলছে ওই পিতাও কবরের মধ্যে থেকে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে, নিরপরাধ নিষ্পাপ শিশু যেমন পাপমুক্ত, আপনি বদলি হজ যদি পিতামাতার নামে করেন তাহলে আপনার পিতা কবরে বসে পাপমুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ, তাহলে কত বড় একটা ফজিলত। এই জন্য সাহাবিরা, আল্লাহ রাসূল শুধু হাদিস নাম্বার বলছি, 1893 নম্বর হাদিস মুসলিম, আল্লাহ রাসূল বলছে ভালো কাজে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে পদ দেখায়, সে ওই পদে ওই কাজের পরিপূর্ণ সব পায়, সব পায়। আজকের এই মসজিদে খুতবা চালু করে এই দাওয়াতি পদ্ধতি একটা প্রত্যেক শুক্রবার খুতবার ব্যবস্থা করছেন, সমাজ সংস্কার হচ্ছে, যারা এই কাজে সহযোগিতা করেছে তারা কেয়ামত পর্যন্ত এই সদকে জারিয়া পেতেই থাকবে কে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে ভাঙ্গা ভাঙ্গাভাবে একটা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করলাম ইনশাআল্লাহ। আপনাদেরকে বলবো যে আপনারা মসজিদে জুমার দিনে আগে আসবেন, আশপাশের দশজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এখানে লোকজন যখন জানবে যে একটা বিষয়ভিত্তিক আলোচনা হয়, বিষয়ভিত্তিক আলোচনার খুবই অভাব। এক বক্তা বলবে বিষয়ভিত্তিক, ওর মধ্যে সব ঢুকায়, অনেক বক্তা আছে কোনটা কোনটা টান দিছে, কিন্তু যখন একটা বিষয়ের উপর একটা আলোচক যখন আলোচনা করে, ওই বিষয়টা জনগণের মধ্যে পরিষ্কার হয়ে যায়, পরিপূর্ণতা জানা হয়, তাই না? এই জন্য বিষয়ভিত্তিক আলোচনা এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে দান খরচ বেশি বেশি করবেন। আপনাদের মসজিদে এর আগে আমি সাদকার বিষয়ে আলোচনা করেছিলাম, আজকে আপনাদেরকে এই নফল ইবাদতগুলো, ফরজ ইবাদতগুলো, যেগুলো সহজ, ধনী গরিব সবার জন্য হজের সমতুল্য সব, এই একটা গুরুত্বপূর্ণ ইবাদত বলে বললাম। আমরা আজ থেকে জুমার মসজিদে আসবো, আপনারা উযু করে বাড়ি থেকে আসবো, আমরা সালাতুল ইশরাক ইচ্ছে করলে আমরা আদায় করতে পারি। আমরা হয়তো ভাবি যে খুতবা ওই মসজিদে যাবো, মসজিদে তালিম বৈঠক মোবাইলে শুনে নেব, নেটে দেয় নেটে শুনে নেব, কিন্তু মোবাইলে শুনলে তো আপনি হজের সব পাবেন না, মসজিদে যেতে হবে। বুঝতে পারেননি? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করুক, অন্য ব্যক্তিকে হজ করান, ও রমজান মাসে উমরা করেন, আল্লাহ আপনাকে আমাকে এই হজের বিনিময়ে জান্নাত ব্যতীত কিছু না, আল্লাহ আমাদেরকে জান্নাত ইনকাম করার সুযোগ করে দেখ আমার বলে আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে জানাচ্ছি আগামী রোববারের দিন আমারও বলি বগুড়া সাতমাতায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ, আল্লাহ নবীকে ব্যঙ্গ করেছে। এখানে যদি আপনি অলসতা করে না যান, আপনার ইমানের মধ্যে ত্রুটি থাকবে। তার কারণ, যে ব্যক্তি রাসূলের ভালো মানে অপমানে ব্যথিত হবে না ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানের মধ্যে ত্রুটি থাকবে। অতএব আপনি যারা ফ্রি রয়েছেন, ব্যস্ততা এখন অনেক কম, আপনারা ইনশাআল্লাহ সাত মাতায় 11টার থেকে এক ঘন্টার মতো সময় আপনারা সময় দিবেন। তাতে কী হচ্ছে জানেন, আমরা এই আমাদের খবরগুলো মানে চ্যানেলে যায়, অনেক পত্রিকায় চলে যায়, বিদেশি কূটনীতিকগুলো থাকে সেগুলো দেখে, ফ্রান্সের পণ্যগুলো বর্জন করেন, তবে যারা টাকা দিয়ে কিনেছেন সেগুলো ব্যবহার করেন, যে নতুন করে কোনো পণ্য আর কেন ক্রয় করেন না, ফ্রান্সের পণ্যগুলো বয়কট করেন, মুসলিম সব দেশ বয়কট করেছে, এই মুহূর্তে আমাদের এটার জন্য জরুরি কর্তব্য দায়ী। আল্লাহ বিশ্বের এই বড়ো বড়ো মুরুল যারা, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, তাদেরকে হয় হিদায়ত দান করুক, নাহলে আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেখ আমরা বলে আল্লাহ আমিন। মুসলিম নিপীড়নকে বন্ধ করুক আমরা বলে আল্লাহ আমিন। আল্লাহ জুমার দিনে ইবাদত আল তোমার দরবারে কবুল হয় কোন সময় জানি না আল্লাহ, আল্লাহ খুতবার সময় তোমার কাছে প্রার্থনা করছি। অনেক মানুষ এই মসজিদে টাকা দিয়েছে,
মসজিদে ওয়াক্ত মসজিদ ছিল, অনেকে জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, তারা কবরে চলে গেছে। আল্লাহ তাদের কবরকে তুমি এই মসজিদের এই সব এই খুতবার সব এই সালাতের সব সাদকে জারি হিসেবে তাদের কবরে পৌঁছে দাও। আমরা বলি আল্লাহ মামিন। আল্লাহ আমাদের যারা দান করেছি আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আমরা বলি আল্লাহ মামিন। আল্লাহ আমাদের পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে আমাদের জীবনটা ঢেলে সাজানোর তুমি সুযোগ করে দাও। আমরা বলি আল্লাহ মামিন। আল্লাহ সিরাতে মুস্তাকিমে চলার সুযোগ করে দাও। আমরা বলি আল্লাহ মামিন। আল্লাহ আমাদেরকে তুমি হক পথ অটল রেখে মৃত্যু দিও। আমাদেরকে তুমি কালেমা পড়তে পড়তে মৃত্যু দান করে দিও। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে কবুল করো। আমরা বলি আল্লাহ মামিন। আলোচনার মধ্যে যদি আমি ভুল করে থাকি ভুলটা আলোচনা করে ধরিয়ে দিবেন সালাত শেষে, এবং আলোচনা যদি কোরআন হাদিস দিয়ে করে থাকি রেফারেন্স সহকারে করেছি, চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য। একটা আলোচনা সাজাতে অনেক কষ্ট লাগে, একটা আলোচনার রেফারেন্সগুলো মুখস্থ রাখতে অনেক কষ্ট লাগে, শুধু আপনাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। আপনি আমল করেন আল্লাহ, তাহলে আমার বক্তব্য সার্থক হবে। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। আমরা বলি আল্লাহ মামিন। আল্লাহ আপনাকে আমাকে পবিত্র কোরআন ও সিহাদিসের আলোকে আপনার আমার জীবনটা ঢেলে সাজানোর সুযোগ করে দেখ। আমরা বলি আল্লাহ মামিন। আলহামদুলিল্লাহ।